মরাগুলো দিয়ে শঙ্কনন্দ ফিরে গিয়ে এই সেই দিঘি এবং বটবৃক্ষ, যেই দিঘি এবং বটবৃক্ষকে ঘিরে রয়েছে অনেক মানুষের বিশ্বাস। প্রায় 600 বছর আগের কথা, কথিত আছে এই দিঘিতেই মৃত গরু হয়েছে জীবিত, দিঘি থেকে উঠে আসত কাশপিতলের থালা বাটি শঙ্ক নদীকে সরিয়ে দিয়েছে 5 কিলোমিটার দূরে, বলছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজের দক্ষিণে চন্দনাইশ থানায় সুচিয়া বাইনজুরিতে অবস্থিত শুক্লাম্বর দিঘির কথা। চলুন সেখানকার লোকের কাছে জেনে আসি এবং দেখে আসি সেই 600 বছরের পুরানো বিশাল শুক্লাম্বর দিঘির চারপাশ এবং বটবৃক্ষটির কল্পকাহিনীর সত্যতা। পথে যেতেই সেখানে চোখে পড়বে বিভিন্ন মঠ মন্দির। কল্পকাহিনী মতে 600 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভুর বংশধর শুক্লাম্বর ভট্টাচার্য ভারতের নগরদ্বীপ শান্তিপুর হতে পরিক্রমায় ঘুরতে ঘুরতে বাংলাদেশের এই জায়গাতেই অবস্থান করে, সাধনায় রত হয় এবং এই দিঘি খনন করে, নিজ হাতে বটবৃক্ষটি রোপণ করে। শঙ্ক নদীর পাড় ভেঙে গঙ্গাজল এই দিঘির সাথে যুক্ত হলে মৃত গরু ভেসে আসে এই দিঘিতে। তখন সবাই বলতে থাকে এই দিঘি অপবিত্র। এমন সময় শুক্লাম্বর প্রভু তার সাধনা বলে মৃত গরুকে জীবিত করে শঙ্ক নদীকে 5 কিলোমিটার দূরে নিয়ে যান। দূর থেকেই দেখা মিলবে বিশাল দিঘিটি। ভেতরে প্রবেশ করে দেখা যায় দিঘির সুবিশাল ঘাট, মনোরম পরিবেশ, বিশাল বটবৃক্ষটি ঠাই দাঁড়িয়ে আছে। হিন্দু ধর্মাবলম্বী নরনারীরা সেই 600 বছরের পুরনো বটবৃক্ষকে ঘিরে পূজা অর্চনায় ব্যস্ত। অনেকেই সেই দিঘিতে তাদের বিশ্বাস মতে স্নান গোসল করে পবিত্র হচ্ছে। অনেকেই সেই বটবৃক্ষকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের মানত করছেন। দিঘির ঘাটে বসে থাকা 80 ঊর্ধ্ব এক বৃদ্ধ শোনান সেই কল্পকাহিনীর কিছু কথা। শুক্লাম্বর ভট্টাচার্য ব্রাহ্মণ, সেই গৌরাঙ্গ মহাপুরুষ বংশধর, নদীয়া শান্তি উপাসনায় বাসস্থান হয়েছে। যে গাছতল সাধন মদন হচ্ছে ওই দিন থাকতো, ওই দিন দেখেন না তোর মন্দির থাকতো দিন পড়িয়াছি না, সেদিনের মধ্যে ইসারা সাহায্য হচ্ছে, ইসারা খুব দিব করে দিই দিব মধ্যে দিয়ে দিয়ে আমি দিয়ে মানুষ করে মানুষ না ফল আছে কি গঙ্গা ঢুকি আর একটা গঙ্গা তোর ডুগর নিলে নুনা দল বাজর কলর এবার তো মানুষ লবণ দল সে কী কারণ রাখছো এবার হতে দিয়ে না দই হতা সেদিন আই এটা আর তুমি ভালো লাগে আসছি তুমি দিয়ে করছো দিয়ে চাইতে পারছি তো চাইছি তুমি হাল করি বেড়াইও নদী করি বেড়াইও তো তো যাও করি হতা জানি না কী দিবি ও তোমার এখন সোনা নৌকা দিও এখন এক শঙ্ক দিই তোমার সম্বন্ধে আর কো গরু মরিয়াছি লড়া এবার দিয়ে দিই সে নামিলে মরা গরু দিয়ে শঙ্ক নন্দী ফিরে গিয়ে। বৃদ্ধের কাহিনীর সূত্র ধরে আমরা চলে যাই মন্দিরের ভেতরে। সেখানে দেখা যায় বটবৃক্ষের গোড়াই সেবায়েত পূজা অর্চনায় মগ্ন। পূজা শেষে কথা হয় শুক্লাম্বর দিঘিপীঠ মন্দিরের সেবায়েত পুরঞ্জিত ভট্টাচার্যের সাথে। তিনি 600 বছরের পুরনো আরো কিছু অলৌকিক ঘটনার বর্ণনা দেন। শুক্লাম্বর মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু দুজনে ভারতের নবদ্বীপ থেকে একসাথেই বাংলাদেশে এসেছিলেন। উনি সব সমগ্র বাংলাদেশ ঘুরার পর এই জায়গা ওনার পছন্দ হয়েছিল। এই জায়গাতে এসে উনি এই পঞ্চবটী বৃক্ষ নিশাতে রোপণ করে এই দিঘি নিশাতে খনন করার পর এখানেই সাধনায় বসছিল, এখানেই সিদ্ধিলাভ করছিল। নদী এসে শুক্লাম্বর দিঘির সাথে জড়িত হয়ে গেছিল একসাথে। লোকেরা এসে ওনাকে বললো যে আপনার দিঘিতে তো মরা গরু চলে আসছে, দিঘি তো অপবিত্র হয়ে গেছে। তখন উনি ওই গরুকে জল দেওয়ার পরে গরু উঠে বাইরে চলে গেল এবং শঙ্ককে বলল তুমি আমার কাছ থেকে 5 কিলোমিটার বাইরে চলে যাবে। উনি দেহ ত্যাগ করে নেই, উনি সাধনাতে বসেই বিলীন হয়ে গেছে। এই যখন এই দিঘিতে থেকে একসময় আজ থেকে প্রায় অনেক বছর আগে যখন আজ কোনো অনুষ্ঠান কিছু হলে
যে এখানে থালা বাসন উঠে আসতো সারা জাগানোর মাধ্যমে, ওটা উঠে আসতো, ওটাও বাস্তব। কিন্তু মনে করেন আমরা তো লোভের বশবর্তী হয়ে গেছি, তার জন্য একজনে কিছু জিনিস রেখে বাকিগুলো এনে দিছিল, তারপর থেকে আর উঠে না। আজ থেকে ছয়শো বছর এই বট গাছের বয়স ৬০০। আমাদের এখানে যারা ভক্তবৃন্দরা আসে তারা যা দেয় আর আমরা পুজো থেকে যা পাই ওই অনুদান দিয়েই আমরা এতটুকু করছি, সরকারিভাবে আমরা কিছুই পাইনি। শুক্লাম্বর দীঘিপীঠ মন্দির মেলা কমিটির সাধারণ সম্পাদক অমরকান্তি ভট্টাচার্য বলেন, প্রতি বছর উত্তরায়ণ উপলক্ষে মাঘ মাসের এক তারিখে এই দীঘিকে ঘিরে বসে মেলা। সেই মেলায় প্রায় ৬০-৭০ হাজার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সমাগম ঘটে। মেলায় স্থানীয় প্রশাসন নিরাপত্তায় যথেষ্ট সহযোগিতা করে থাকেন। সেই প্রতিষ্ঠান ভক্তবৃন্দদের অনুদানে আজ এতটুকুতে এসে দাঁড়িয়েছে। মিনিমাম ৬০-৭০ হাজার মানুষ আসা যাওয়া হয়ে থাকে। প্রশাসনিকভাবে আমাদেরকে প্রতি বছর প্রশাসন যেভাবে হেল্প করে, এবছরও আমরা প্রশাসনিক এসপি সাহেব থেকে শুরু করে জেলা প্রশাসক ইউনুসার মহোদয় এবং আমাদের লোকাল চেয়ারম্যান এটার সভাপতি, আমরা সার্বিক সচেষ্ট আছি যাতে মান সম্মান নিয়ে সবাই এই তীর্থযাত্রাটা সফল করতে পারে। প্রবাল পাল, সিসিএন, কক্সবাজার।